আপনি যখন সিএসএস ফাইলে কাজ করবেন এবং কুইকলি কোনো একটা ভ্যালুকে ডিক্রিজ বা ইনক্রিজ করতে চান, তো সেটার জন্য একটা সিক্রেট টিপস দিয়ে রাখি। এটার জন্য আপনি যেই ভ্যালুতে আসলেন, হ্যাঁ আপনি তো সেগুলো এডিট করতেই পারেন, কিন্তু এইখানে এসে কমান্ড প্যালেটে লেখেন যে ডিক্রিমেন্ট, দেখেন ডিক্রিমেন্ট বাই ওয়ান আছে, তখন দেখেন এটা ডিক্রিমেন্ট হয়ে গেল। কিন্তু এভাবে বারবার টাইপ করে লেখাটা টাফ, আমরা তো সেটা করবো না, এর চেয়ে আমাকে এখানে এডিট করে ফেলা ভালো, তাই না? কিন্তু এটাকে যদি আমরা একটা কি বাইন্ডিংয়ে সেট করে নিই তাহলে আমাদের জন্য খুব সহজ হয়। যেমন ধরেন কন্ট্রোল শিফট আপ অ্যারো চাপলেই আমি চাই যে এটা এক করে বাড়ুক, আর কন্ট্রোল শিফট ডাউন চাপলেই, ডাউন অ্যারো চাপলেই এটা এক করে কমুক। তাহলে আমি কি করব, আমি প্রেফারেন্সে যাব, কি বাইন্ডিং এ কিবোর্ড শর্টকাটস এখানে যাব, এবং এখানে লিখব হচ্ছে ডিক্রিমেন্ট, যেটা একটু আগে ছিল, এই যে ডিক্রিমেন্ট বাই ওয়ান, এখানে এসে আমরা একটা কি বাইন্ডিং সেট করতে চাই। সো কন্ট্রোল শিফট আপ অ্যারো, ফাইন। আর তাহলে না, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, সরি, এটাতে হবে হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, হ্যাঁ, ওকে। তো এবার ইনক্রিমেন্টটাতে কি করব, ইনক্রিমেন্ট এই যে বাই ওয়ান, এখানে আসবো কন্ট্রোল শিফট আপ অ্যারো চাপ দেবো, হ্যাঁ, ব্যাস ডান। এবার আমরা আমাদের সিএসএস ফাইলে আসি, আমি যদি এখানে এখন এসে কুইকলি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চাপি, দেখুন আপনি কুইকলি এটাকে আপ ডাউন করতে পারছেন। কত সহজ না, যে কোনো ভ্যালুকে আপনি যদি পয়েন্ট ওয়ান দিয়ে করতে চান, তখন ধরেন আপনি চাচ্ছেন যে অল্টার শিফট আপ অ্যারো, আচ্ছা অল্টার শিফটে অবশ্য লাইন ডুপ্লিকেট আছে, তো চাইলে আপনি কিন্তু ইচ্ছা করলে যে কিবোর্ড শর্টকাটে সে যে ইনক্রিমেন্ট বাই জিরো ওয়ান, পয়েন্ট ওয়ান, এখানেও কিন্তু সেট করে নিতে পারেন, হ্যাঁ। তাহলে আপনার ওটা তখন ওইভাবে পয়েন্ট ওয়ান করে বাড়বে। এখন হচ্ছে আমরা এক এক করে বাড়িয়েছি কুইকলি, খুবই খুবই কাজের একটা সিক্রেট টিপস।